টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে আমার এই লেকচারে আমি এই তোমাদের মূল বইয়ের এই 11 ঘ আর উ নাম্বার অঙ্কটা করাবো। তো করানোর আগে তোমরা কিভাবে লিখবে এই লেখাটা আমি আগে শেখাবো, সেটা হচ্ছে যে এইটা আগে শেখাবো, এক্স স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার আছে। এই ক্ষেত্রে তুমি কিভাবে লিখবে অনেকেই ভুল করো, সেটা হলো যে এখানে আছে একটা, এখানে আছে দুইটা স্কোয়ার আছে, তাহলে আমরা নর্মালি টু এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। দেখো প্রথমে আমরা টু এক্স প্লাস ওয়ান লিখবো, এরপরে এক্স প্লাস থ্রি লিখবো, পাওয়ার এক দিয়ে একবার লিখবো, পাওয়ার দুই দিয়ে একবার লিখবো। যদি এখানে পাওয়ার তিন থাকতো তাহলে আর একটা লিখতাম, আমরা দেখাচ্ছি। তাহলে এটা হবে এখানে এ, এটা বি, এটা সি। এরপরে দেখো এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফোর, এরপরে হোল কিউব আছে সাপোজ। তাহলে এই ক্ষেত্রে আমরা কী লিখবো দেখো, সেটা হলো যে তিন দাগ দিলাম, প্রথমে হলো এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস ফোর প্লাস এক্স মাইনাস ফোর স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর কিউব। দেখো যদি হোল স্কোয়ার থাকে, টোটালটার পরে স্কোয়ার থাকে, তাহলে আমরা লিখবো টোটালটার পরে, যদি যেহেতু এখানে এই স্কোয়ার ছিল আগেরটা, এখানে কিউব আছে, তাহলে আমরা এ ভাগ এক্স মাইনাস ওয়ান, যদি টোটালটার পরে কিউব আছে, যেহেতু কিউব বা হোল স্কোয়ার থাকলে প্রথমে এই এক পাওয়ার দেওয়া হবে, মানে এই টোটালটার পাওয়ার ওয়ান দেওয়া হবে, তারপরে টোটালটার পাওয়ার টু দেওয়া হবে, টোটালটার পাওয়ার থ্রি দেওয়া হবে। এখানে হবে এ, এখানে হবে বি, এখানে সি, এখানে ডি। আর একটা লিখে দেখায় এক্স ভাগ এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই ক্ষেত্রে দেখো আমরা কীভাবে লিখব, যদি হোল স্কোয়ার থাকে তাহলে আমরা প্রথমে দেখো এক্স দিয়ে লিখব, এরপরে লিখব হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে। দেখো প্রথমে এক্স দিয়ে এরপর এক্স স্কোয়ার দিয়ে, কারণ যদি স্কোয়ার টোটালটা পড়ে থাকে তাহলে নর্মালি একটা আর স্কোয়ার দিয়ে একটা, এটারে এ এটারে বি প্লাস। এবার দেখো সেটা হলো এক্স মাইনাস ওয়ান দিয়ে একটা আর প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে একটা। দেখো না আগে এক পাওয়ার দিয়ে একটা, মানে এক্স মাইনাস ওয়ান এবং পাওয়ার ওয়ান আর এক্স মাইনাস ওয়ান এবং পাওয়ার টু, এটা সি এটা ডি। দেখো আশা করি আমরা তোমরা বুঝতে পারবে, তোমরা পারবে যে হচ্ছে এক্স যদি হোল স্কোয়ার থাকে তাহলে নিয়ম এটা। এখন যদি স্কোয়ার প্লাস মাইনাস কিছু থাকে সেক্ষেত্রে দেখো এ গেল একটা নিয়ম, আর একটা নিয়ম যদি স্কোয়ার প্লাস মাইনাস ফোর বা ফাইভ বা কিছু থাকে, যেমন এইটা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর। দেখো এইখানে আমরা লিখব যে এ ভাগ এক্স প্লাস ওয়ান, আমরা প্রথমে এটা লিখছি প্লাস, দেখো এখানে স্কোয়ার প্লাস ফোর আছে, বা স্কোয়ার মাইনাস ফোর যদি থাকতো বা স্কোয়ার মাইনাস সিক্স যদি থাকতো তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ফোর। যেহেতু স্কোয়ার প্লাস কিছু আছে তাই এখানে হবে বিএক্স প্লাস সি। আসো আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা হলো মনে করো এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস টু। দেখো এই ক্ষেত্রে আমরা কী লিখবো, দেখো স্কোয়ার প্লাস কিছু আছে, স্কোয়ার প্লাস কিছু আছে, তাহলে আমরা নর্মালি এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা লিখবো আর প্লাস এক্স স্কোয়ার প্লাস টু একটা লিখবো। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, তাহলে এখানে লিখবো এক্স প্লাস বি, স্কোয়ার প্লাস যদি ওয়ান থাকে, স্কোয়ার যদি আবার বলছি স্কোয়ার প্লাস যদি ওয়ান থাকে, স্কোয়ার প্লাস যদি ওয়ান থাকে তাহলে লিখবো এক্স প্লাস বি। আর তাহলে এখানে এ এ আর বি লেখা শেষ, এখানে হবে সি এক্স প্লাস ডি। এখন দেখো আমরা যদি আর একটা করে দেখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস সেভেন সাপোজ। দেখো স্কোয়ার মাইনাস টু আর স্কোয়ার প্লাস সেভেন আছে, যদি স্কোয়ার কিছু থাকে তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার প্লাস সেভেন। এবার স্কোয়ার মাইনাস টু আছে, যদি হোল স্কোয়ার থাকতো তাহলে অন্য কথা, শুধু এ আসতো, কিন্তু এখানে স্কোয়ার মাইনাস টু আছে তাহলে হবে এক্স প্লাস বি, আর স্কোয়ার প্লাস সেভেন আছে, যেহেতু বি লেখা শেষ হবে সি এক্স প্লাস ডি। দেখো আমি এইটার নিয়মটার
কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি, এটার নিয়মটাও আগে আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি। এখন দুইটা যদি একসাথে থাকে সেক্ষেত্রে তোমরা কী করবে আমি একটু সেটাই দেখাবো তোমাদের। যদি দুইটা একসাথে থাকে, দেখো দুইটা যদি একসাথে থাকে সেটা হলো যে এক্স স্কোয়ার টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ফোর, এই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি দেখো, সেটা হলো যে স্কোয়ার আছে তাহলে টু এক্স মাইনাস ওয়ান একবার লিখবো আর একবার লিখবো স্কোয়ার টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। দেখো একবার পাওয়ার এমনি লিখছি আর একবার স্কোয়ার দিয়ে লিখছি, তাহলে এখানে স্কোয়ার প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান নেই, তাই এ এখানে এখানে বি, যদি এখানে স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান থাকতো বা প্লাস ওয়ান থাকতো তাহলে এখানে এক্স প্লাস বি হতো, আর এইটা এইটা দেখো যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস ফোর, যেহেতু স্কোয়ার প্লাস ফোর আছে তাহলে লিখবো সি এক্স প্লাস ডি। আসো আরেকটা উদাহরণ দেখি, এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু। দেখো এটাই আবার একই সাথে আছে, দেখো এই হোল স্কোয়ার আছে, যদি হোল স্কোয়ার থাকে তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস টু একবার এক্স স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার একবার। দেখো হোল স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস টু একবার লিখবো এক্স স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার একবার লিখবো, আর নর্মালি যেটা আছে সেটা লিখবো এক্স স্কোয়ার প্লাস টু। দেখো যদি হোল স্কোয়ার বা হোল কিউব থাকে পাওয়ার এক দিয়ে একবার পাওয়ার দুই দিয়ে একবার এরপরে লিখবো পাওয়ার তিন দিয়ে একবার যদি কিউব থাকতো, আর নর্মালি এখানে যা ছিল তাই। এখন দেখো সেটা হলো এটাই হবে স্কোয়ার প্লাস টু আছে তাহলে হবে এক্স প্লাস বি, দেখো এটা হোল স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার প্লাস টু আছে তাহলে হবে এখানে সি এক্স প্লাস ডি, আবার এখানে এক্স স্কোয়ার প্লাস টু আছে তাহলে হবে হচ্ছে ই এক্স প্লাস এফ। দেখো অনায়াসে তুমি যদি নিজেই চেষ্টা করো তাহলে পারবে, এই অঙ্কগুলা নিয়ম হচ্ছে এরকমই। তো আরেকটা আমি তোমাদের দেখাবো, দেখো কিভাবে বের করতে পারো, কারণ এই নিয়মগুলো বের করতে পারলে সবগুলাই পারবে। দেখো ফাইনালি এখন দেখাচ্ছি, সেটা হলো এক্স ভাগ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এরম যদি থাকে তাহলে এটা কিন্তু নর্মালি, এ ভাগ এক্স মাইনাস ওয়ান প্লাস বি ভাগ এক্স মাইনাস টু প্লাস সি ভাগ এক্স মাইনাস থ্রি, নর্মালি। এখন দেখো যদি এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস টু হোল হোল কিউব আছে, সাপোজ কিউব দিলাম, তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখবো নর্মালি একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরপরে যেহেতু কিউব আছে তাহলে পাওয়ার এক দিয়ে একবার পাওয়ার দুই দিয়ে একবার পাওয়ার তিন দিয়ে একবার, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু প্লাস এক্স স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু হোল কিউব। দেখো কিউব আছে তাহলে পাওয়ার এক দিয়ে একবার পাওয়ার দুই দিয়ে একবার পাওয়ার তিন দিয়ে একবার। এবার আসো উপরেরটা লিখবো, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস মাইনাস কিছু যদি থাকে তাহলে হয় উপরে এ এক্স প্লাস বি, দেখো এক্স স্কোয়ার প্লাস টু আছে স্কোয়ার প্লাস টু বা মাইনাস টু থাকলে হবে সি এক্স প্লাস ডি, এখানেও তাই এক্স স্কোয়ার প্লাস টু আছে ই এক্স প্লাস এফ, আর এখানে স্কোয়ার প্লাস টু আছে তাহলে এফ জি এক্স প্লাস এইচ। দেখো এই পর্যন্ত হবে, আমি মনে করি যে আশা করি তোমরা পারবে, আমি এই এগুলা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এখন আসো আমরা অঙ্কে যাই, অঙ্কটা কীভাবে করবো এটা দেখবো যে অঙ্কগুলা কিভাবে করা যায়। দেখো বলছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, এইটা আর এইটা দেওয়া আছে, তাহলে এগারোর ঘ প্রথমে ধরে নিব, ধরে নিব যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন আর নিচে আছে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর, তাহলে আমরা এটাকে তিন দাগ দিয়ে লিখবো এক্স প্লাস ওয়ান এবিসি পরে লিখবো প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর। দেখো আমরা আগে এক্স প্লাস ওয়ান লিখেছি আর এক্স স্কোয়ার প্লাস ফোর লিখেছি, এখানে হবে এ আর এখানে হবে দেখো স্কোয়ার প্লাস ফোর আছে, স্কোয়ার প্লাস ফোর আছে বলে হবে বি এক্স প্লাস সি, এটা হলো এক নম্বর। এবার এক নঙ্গের উভয় পক্ষকে আমরা বাম পাশের হর দ্বারা গুণ করবো,
তাহলে এক নং এর উভয় পক্ষকে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর দ্বারা গুণ করে পাই। দেখো আমরা গুণ করি, যদি এইটা দ্বারা গুণ করি, এটা যদি এখানে গুণ করি তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন। এইটা যদি এখানে গুণ করি তাহলে এই এক্স প্লাস ওয়ান কাটা থাকে হচ্ছে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস, এটা যদি এখানে গুণ করি তাহলে আসে ডি এক্স প্লাস সি আর এক্স মাইনাস প্লাস ওয়ান। এটা হলো দুই নং সমীকরণ। দেখো সেটা হলো যে এইটা দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করেছি, গুণ করলে আমার আসে এটা, এটার আমি দুই নম্বর সমীকরণ দিয়েছি। এখন নিয়ম কি, এইটা ইকুয়াল টু জিরো লিখবো। দেখো যখনই আমি এইটা ইকুয়াল টু জিরো লিখবো, যখন আমি এইটা ইকুয়াল টু জিরো লিখবো এইটাই কিন্তু মান আসবে না। কেন মান আসবে না, দেখো এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু জিরো, তার মানে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে এক্সের মান আসে মাইনাস ওয়ান। আমরা দুই নগে এক্সের মান মাইনাস ওয়ান বসাবো। আর দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু জিরো, অতএব বা এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর, অতএব এক্স ইকুয়াল টু রুট মাইনাস ফোর। রুট মাইনাস ফোর, রুটের মধ্যে যদি মাইনাস থাকে সেটা হলো অবাস্তব, সুতরাং এই অবাস্তব মান বসানো যাবে না। এই ক্ষেত্রে আমরা এক্সের মান মাইনাস ওয়ান বসাবো। এখানে আমরা এক্সের মান মাইনাস ওয়ান বসালে আমরা এর মান পাবো। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো যে এক্সের মান রুট মাইনাস ফোর বসাবো না, এক্ষেত্রে আমরা সহগ সমীকৃত করব। তা আসো আমরা সহগ সমীকৃত কিভাবে করব আমরা দেখাবো একটু। তার আগে আমরা এক্সের মান কত বসাবো, আগে মাইনাস ওয়ান। দুই নং এ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসিয়ে পাই, দুই নং এ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসিয়ে পাই। দেখো দুই নং সমীকরণে আমরা এক্সের মান মাইনাস ওয়ান বসাবো, তাহলে মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্সের মান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস সেভেন ইকুয়াল টু এ ইন্টু এক্সের মান মাইনাস ওয়ান বসাবো, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফোর প্লাস এক্সের মান মাইনাস ওয়ান বসাবো, তাহলে বি ইন্টু মাইনাস ওয়ান প্লাস সি মাইনাস ওয়ান প্লাস ওয়ান। দেখো আমরা এক্সের মান, এখানে এক্সের মান মাইনাস ওয়ান বসিয়েছি। এখন দেখো মাইনাস ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি, প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ফোর মাইনাস সেভেন সমান, দেখো ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, ওয়ান আর ফোর যোগ করলে হয় ফাইভ, তাহলে এই পাশে আসে ফাইভ এ, আর ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হয় জিরো, জিরো দিয়ে টোটালটারে গুণ করলে হয় জিরো, তার মানে প্লাস জিরো, বা ফাইভ মাইনাস টু ইকুয়াল টু ফাইভ এ, বা ফাইভ এ সমান মাইনাস টু, অতএব এ সমান মাইনাস টু বা ফাইভ। দেখো আমরা এর মান কিন্তু পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে বি আর সি এর মান বের করব। এখন বি আর সি এর মান এইখান থেকে আমি নর্মালি বের করতে পারবো না, কারণ কি এক্সের মান যদি আমরা মাইনাস রুট মাইনাস ফোর বসাতে বসাই, এটা তো অসংজ্ঞায়িত, অবাস্তব, অবাস্তব জিনিস বসানো যাবে না। এই ক্ষেত্রে আমার সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত করার জন্য আমাকে এইটারে যেভাবে হোক এই ব্রাকেট তুলে নিলে আমার সহগ সমীকৃত করতে সুবিধা হবে। আসো সহগ সমীকৃত করার জন্য আর একটা লাইন এখানে করে রাখি, সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন সমান তিন দাগ এ ইন্টু এক্স। দেখো আমরা যদি এ দ্বারা গুণ করি তাহলে আসে এ এক্স স্কোয়ার প্লাস ফোর এ প্লাস বি দ্বারা, যদি বি এক্স রে এক্স দ্বারা গুণ করলে হয় বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স রে ওয়ান দ্বারা গুণ করলে হয় বি এক্স প্লাস সি দ্বারা এক্সটা গুণ করলে হয় সি এক্স প্লাস সি, এটারে দিব তিন নং। দেখো এখন আমরা এই তিন নঙের সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত কিভাবে করে একটু ভালো করে দেখো, যে আমরা প্রথমে এক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার টু এক্স স্কোয়ার, প্রথমে আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, লিখব এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। এক্স স্কোয়ারের সহগ আমরা কিভাবে সমীকৃত করব, দেখো আমরা
এখন যার শখ সমীকৃত করব সে ছাড়া আমি কাউকে চিনব না বা জানবো না বা দেখবো না। এক্স স্কোয়ারের শখ এখানে কত? ওয়ান সমান। দেখো এখানে আর এক্স বা মাইনাস সেভেন এগুলো কিন্তু আমরা দেখবো না, জাস্ট যার শখ সমীকৃত করছি তারই তাকেই খালি লিখব। তাহলে এক্স স্কোয়ারের শখ ওয়ান সমান এক্স স্কোয়ারের শখ এ প্লাস, আর এই ফোরে নিব না, এক্স স্কোয়ারের শখ হচ্ছে বি, আর বাকিগুলো কিন্তু নিব না আমরা। আমরা যেহেতু এক্স স্কোয়ারের শখ সমীকৃত করছি শুধু এক্স স্কোয়ার নেব, বাকি কাউকে নেব না। দেখো এখানে এক্স স্কোয়ারের শখ ওয়ান, এখানে এক্স স্কোয়ারের শখ এ, আর এখানে এক্স স্কোয়ারের শখ বি, বি লিখেছি। এখন দেখো বা আমরা পেলাম এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান। এখন দেখো আমরা বি এর মান পেয়েছি মাইনাস টু বাই ফাইভ, তাহলে এর মান বসাবো আমরা মাইনাস টু বাই ফাইভ, মাইনাস টু বাই ফাইভ প্লাস বি ইকুয়াল টু ওয়ান, বা বি সমান ওয়ান, এটা মাইনাস ওই পাশে গেলে হয় প্লাস টু ভাগ ফাইভ, বা বি ইকুয়াল টু এটা লসে গেলো ফাইভ, ফাইভ আর ওয়ান গুণ করলে হয় ফাইভ প্লাস টু, অতএব বি এর মান আসে সেভেন ভাগ ফাইভ। দেখো বি এর মানও আমরা পেয়ে গেছি, এখন আমার দরকার সি এর মান। আমরা সি এর মান বের করার জন্য আমরা এখন এক্স এর সহগ সমীকৃত করব। দেখো এখন লিখবো যে এক্স এর সহগ সমীকৃত করে পাই। আমরা যদি এক্স এর সহগ সমীকৃত করি তাহলে আমি বলছি যার সহগ সমীকৃত করব সে ব্যতীত কাউকে আমরা চিনব না। এখন এক্স এর সহগ সমীকৃত করছি, তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস ফোর, তাহলে লিখলাম মাইনাস ফোর সমান সমান, এখানে এই পাশে আর এক্স নাই, এই পাশে যদি আমরা এক্স এর সহগ সমীকৃত করি এক্স এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে আছে এক্স এর সহগ বি, বি প্লাস এখানে এক্স এর সহগ সি। এখন বা বি প্লাস সি সমান মাইনাস ফোর, এটার এই পাশে নিলাম মাইনাস ফোর ওই পাশে, বা বি এর মান হচ্ছে আমরা বসাবো সেভেন ভাগ ফাইভ প্লাস সি ইকুয়াল টু মাইনাস ফোর, বা সি সমান মাইনাস ফোর মাইনাস সেভেন ভাগ ফাইভ, বা সি সমান লসাগু করলে ফাইভ মাইনাস মাইনাস বিশ মাইনাস সেভেন, অতএব আমরা সি এর মান পাচ্ছি মাইনাস মাইনাস হচ্ছে টোয়েন্টি সেভেন ভাগ ফাইভ। মাইনাসটা এইখান দিলেও যা, এইখান দিলেও তা, আর এইখান দিলেও তাই, একই কথা বোঝায়। আমরা এখন আমার প্রয়োজনে আমরা উপরেও দিতে পারি নিচেও দিতে পারি, তবে মাঝ বরাবর দিলাম। এখন দেখো তাহলে আমরা সহগ সমীকৃত করে আমরা এক্সের সহগ সমীকৃত করে সি এর মান পেয়েছি। এখন দেখো আমরা এ বি এবং সি এর মান পেয়ে গেছি। কিছু কিছু ক্ষেত্রে আবার যদি এখন যদি মনে করো যে আমরা দ্রবপদ বা কনস্ট্যান্টের সহগ সমীকৃত করবো সেক্ষেত্রেও করতে পারো, সহগ সমীকৃত করলে করলে তোমার একই রকম অ্যান্সার আসবে। এখন দেখো আমরা এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, সি এর মান পেয়েছি, এ বি এবং সি এর মান আমরা এ বি এবং সি এর মান আমরা এক নং সমীকরণে বসাবো। এখন আমরা এ বি ও সি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। দেখো এখন আমরা এ বি এবং সি এর মান এক নং সমীকরণে বসাবো। এক নং সমীকরণে কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন ভাগ এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা ছিল। এখন দেখো আমার যেহেতু মান চলে আসছে আমরা আর তিন দাগ ব্যবহার করবো না, এর মান হচ্ছে মাইনাস টু বাই, তাহলে আছে হলো এক্স প্লাস ওয়ান, এর মান হচ্ছে মাইনাস টু বাই ফাইভ। দেখো আমরা এর মান বসিয়েছি মাইনাস টু বাই ফাইভ প্লাস প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর। এখন আমরা বি আর সি এর মান বসাবো, বি এর মান হচ্ছে সেভেন বাই এক্স সেভেন বাই ফাইভ, তাহলে বি এর মান বসাবো সেভেন বাই ফাইভ, সেভেন ভাগ সেভেন ভাগ ফাইভ এক্স, আর সি এর মান হলো মাইনাস মাইনাস, তাহলে প্লাস এখানে ছিল হচ্ছে প্লাস সি, তাহলে সি এর মান হলো মাইনাস টোয়েন্টি সেভেন ভাগ ফাইভ, তাহলে সি এর মান তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টোয়েন্টি সেভেন ভাগ ফাইভ। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এটা লসাগু করতে পারি। লসাগু করার পরে ফলে দেখো এই মাইনাস
মাইনাস টু আর ফাইভটা নিচে চলে যাবে, তাহলে ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান, ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান আসে, প্লাস আমরা উপরেরটা লসাগু করবো, উপরেরটা লসাগু করলে ফাইভ আসে, ফাইভটা নিচে চলে যাবে, আমি এক লাইন জাম দিয়ে করে দিলাম, তাহলে আসে সেভেন এক্স মাইনাস টোয়েন্টি সেভেন, আর এই ফাইভটা নিচে আসবে, তাহলে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর। দেখো এখানে লসাগু করলে হবে সেভেন এক্স মাইনাস টোয়েন্টি সেভেন, আর ফাইভটা নিচে চলে আসবে, এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো সেটা হলো যে এইটাই অ্যান্সার, তুমি আরও একটা কাজ করতে পারো, সেটা হলো ওয়ান বাই ফাইভ কমন নিতে পারো, কমন নেওয়ার পরে এইটার এই পাশে এইটার ওই পাশে দিবে, যেহেতু আমার জায়গা না আমি এ পর্যন্ত রেখে দিয়েছি, তবে যদি এইখানে এই পর্যন্তও রাখো এক্ষেত্রেও তোমার অ্যান্সার হবে। তবে একটা জিনিস বললাম যে এই অঙ্কটা তুমি তোমার বারবার চর্চা করা লাগবে, আর আমি প্রতিটা লাইন করে দিয়েছি, যোগের লাইন বলো অনেক অনেকগুলো লাইন তুমি যদি না করে জাম দিয়ে করতে চাও সেক্ষেত্রেও করতে পারবে। তো আমার এখানে এগারোর গ নাম্বার শেষ, এবার এগারোর আমরা ও নাম্বার অঙ্কটা করাবো। এখন আসো আমি তোমাদের এগারো নাম্বারের ও নাম্বার অঙ্কটা করাবো, সেটা হলো আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এইটার আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, মানে অংশ অংশে বিভক্ত করব। এখন দেখো আমি এই লেকচারের প্রথমে কিভাবে তুমি লিখবে সেগুলো কিন্তু বলছি। এখন আসো আমরা প্রথমে ধরি, যেটা দেওয়া আছে আমি এটার যে প্রশ্ন আছে প্রশ্নটা লিখছি, ধরি এখানে তিন দাগ দিয়েছি, তিন দাগ দিয়েছি এই কারণে এ বি সি হঠাৎ করে কোথার থেকে নিয়ে আসছি এই জন্য তিন দাগ দিয়েছি। তো এ ভাগ টু এক্স প্লাস ওয়ান, দেখো এ ভাগ টু এক্স প্লাস ওয়ান যদি স্কোয়ার থাকে, আবার বলছি যদি হোল স্কোয়ার থাকে, হোল স্কোয়ার থাকলে এমনি নর্মালি একবার আর হোল স্কোয়ার দিয়ে একবার, আবারও যদি বলছি যদি হোল স্কোয়ার থাকে তাহলে হোল স্কোয়ার নর্মাল এমনি পাওয়ার এক দিয়ে একবার আর স্কোয়ার দিয়ে একবার। তো দেখো আমরা লিখছি প্রথমে এইটা টু এক্স প্লাস ওয়ান, এরপর এক্স প্লাস থ্রি, এরপর এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, আর উপরে লিখছি এ প্লাস বি প্লাস সি। তো এখন দেখো এটার এক নাম্বার দিয়েছি, এখন এক নাম্বারের উভয় পক্ষকে, উভয় পক্ষকে বাম পাশের একের বাম পাশের বাম পক্ষের হর দ্বারা, মানে টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স এক্স প্লাস থ্রি দ্বারা গুণ করবো, বাম পক্ষের হর দ্বারা এক নঙের উভয় পক্ষকে গুণ করবো। দেখো এইটা দ্বারা গুণ করবো, এইটারে যদি গুণ করি, এই এইটা দ্বারা যদি এইটারে গুণ করি তাহলে এইটা আর এইটা কাটা, থাকে হচ্ছে এক্স স্কোয়ার, এইটা দ্বারা যদি এইখানে গুণ করি তাহলে টু এক্স প্লাস ওয়ান আর টু এক্স প্লাস ওয়ান কাটা, থাকে এ ইন্টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, এ ইন্টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, এইটা দ্বারা যদি এইখানে গুণ করি তাহলে এক্স প্লাস থ্রি কাটা, তাহলে থাকে বি ইন্টু টু এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস থ্রি দুইবার আছে, একবার কাটা গেছে আস থাকলো হলো একবার। এখন দেখো এইটা দ্বারা যদি এইখানে গুণ করি তাহলে এইটা আর এইটা কাটা, থাকে সি ইন্টু টু এক্স প্লাস ওয়ান, আমরা এটারে দুই নাম্বার সমীকরণ দিয়েছি। এখন দেখো আমরা আমাদের নিয়মটা কি, যেইটা দ্বারা গুণ করেছি সেইটা ইকুয়াল টু জিরো লিখবো। তো দেখো আমি গুণ করেছি টু এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার দ্বারা, তাহলে যেটা যেটা গুণ করেছি আমরা সেটা ইকুয়াল টু জিরো লিখবো। এখন দেখো এইটা ইকুয়াল টু আমরা জিরো লিখেছি, জিরো লিখলে হবে কি, হয় টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, অতএব এক্সের মান আসে একবারে লিখলাম মাইনাস হাফ, অথবা এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো লিখছি, এইটা ইকুয়াল টু জিরো এক্সের মান মাইনাস হাফ এসেছে, আর এইটা ইকুয়াল টু জিরো এক্সের মান এসেছে জিরো, বা এক্স প্লাস থ্রি ইকুয়াল টু রুট জিরো, বা এক্স প্লাস থ্রি ইকুয়াল টু রুট জিরো মানে জিরো, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি। দেখো আমরা এক্সের মান পেয়েছি মাইনাস থ্রি আর মাইনাস হাফ। এখন আমরা দুই নং সমীকরণে এক্সের মান যদি মাইনাস থ্রি বসাই সি এর মান পাবো, এবং এক্সের মান মাইনাস হাফ বসালে এ এর মান পাবো। আমরা দেখো দুইটা মান বসাতে পারতেছি, তাহলে আমাদের আমার বি এর মান কোথা থেকে আসবে, যদি আমার বি এর মান বের করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব। এই জন্য আমরা যে যে কাজটা করতে হবে, যে আমরা এক্সের মান যদি মাইনাস থ্রি বসাই তাহলে সি এর মান আসে, আর এক্সের মান যদি মাইনাস হাফ বসাই দুই নঙে তাহলে এর মান আসে।
কিন্তু আমার বিয়ের মান আসে না। বিয়ের মান বের করতে হলে সহগ সমীকৃত করতে হবে। তো সহগ সমীকৃত করার জন্য তোমাদের বোঝার জন্য সহগ সমীকৃত যাতে তুমি সহজে করতে পারো বা সহজে বুঝতে পারো, এই জন্য আমি এইখানে এই দুই নম্বর সমীকরণের আরও দুইটা লাইন করে রেখেছি। কীরকম, এক্স স্কোয়ার যা ছিল তাই, এবার এ ইন্টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছে, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো বি যা ছিল তাই এইটার আমরা গুণ করে দিব, বাংলা গুণ করে দিব। আমি যদি এটার নাম দিয়েছি বাংলা গুণ, এটা কিন্তু বইয়ের ভাষা না, বা জাস্ট নাম দিয়েছি বাংলা গুণ। বাংলা গুণ মানে সবার সাথে সবার গুণ। টু এক্সের সাথে এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার, টু এক্সের সাথে থ্রি গুণ করলে সিক্স এক্স, ওয়ানের সাথে এক্স গুণ করলে হয় এক্স, ওয়ানের সাথে থ্রি গুণ করলে হয় থ্রি, এবার টু এক্সের সাথে থ্রি গুণ করলে টু সি এক্স, সি এর সাথে ওয়ান গুণ করলে হয় সি। এখন দেখো এ দিয়ে আমি সব কোলারে গুণ, সব কোলারে গুণ করে দিয়েছি, বি দিয়ে সব কোলারে গুণ করে দিয়ে তিন নম্বর দিয়েছি। আমার এই তিন নম্বর সমীকরণটা তৈরি করার একটাই কারণ, সহগ সমীকৃত করাবো। সহজ সহগ সমীকৃত করার জন্য আমি তিন নম্বর সমীকরণটা নিয়ে আসছি। এখন দেখো আমরা এইটা ইকুয়াল টু জিরো বসিয়েছিলাম, এক্সের মান আসছে মাইনাস হাফ আর এক্সের মান আসছে মাইনাস থ্রি। এখন আমরা দুই নং সমীকরণে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি বসাবো, দুই নং সমীকরণে এক্সের মান মাইনাস থ্রি বসাবো, যেখানে যেখানে এক্স আছে মাইনাস থ্রি বসাবো, মাইনাস থ্রি স্কোয়ার এ ইন্টু এক্সের মান মাইনাস থ্রি, টু ইন্টু এক্সের মান মাইনাস থ্রি, এক্সের মান মাইনাস থ্রি, এক্সের মান মাইনাস থ্রি বসিয়েছি। এখন দেখো গুণ আর মাইনাস একসাথে না দিয়ে আমি এখানে ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। তোমরা অবশ্যই গুণ আর মাইনাস যদি থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিবা, আর এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন দেখো মাইনাস থ্রিকে স্কোয়ার করলে হয় নাইন, এই প্লাস থ্রি আর মাইনাস থ্রি কাটা, তাহলে থাকে জিরো, জিরো স্কোয়ার মানে জিরো, জিরো দিয়ে একে গুণ করলে হয় জিরো। এখন দেখো প্লাস থ্রি আর মাইনাস থ্রি কাটা, তাহলে এখানে থাকে জিরো, জিরো দিয়ে টোটালটারে গুণ করলে হবে জিরো, আর তিন দুগুণে ছয়, তাহলে তিন দুগুণে ছয়, এক থেকে মাইনাস ছয় বাদ দিলে হয় মাইনাস ফাইভ। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ সি, ফাইভ সি এটা মাইনাস, এই পাশে আসলে প্লাস, এটা প্লাস, ওই পাশে গেলে মাইনাস, ফাইভ গুণ আকারে আছে, ওই পাশে গেলে হবে ভাগ, অতএব সি ইকুয়াল টু মাইনাস নাইন ভাগ ফাইভ। দেখো আমরা এই দুই নং সমীকরণে এক্স ইকুয়াল টু, দুই নং সমীকরণে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি বসিয়ে সি এর মান পেয়েছি। এখন দুই নং সমীকরণে আমরা এই দুই নং সমীকরণে এক্স ইকুয়াল টু মাইনাস হাফ বসাবো, এই দুই নং সমীকরণে এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি মাইনাস হাফ বসিয়েছি। এখন দেখো মাইনাস হাফকে যদি স্কোয়ার করি, মাইনাসকে স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, টুকে স্কোয়ার করলে ফোর, এ এবার এটা লসাগু করেছি, লসাগু হচ্ছে টু, তাহলে মাইনাস ওয়ান, তিন দুগুণে ছয়, এরপরে আছে স্কোয়ার। এখন দেখো সেটা হচ্ছে যে এই টু আর এই টু কাটে, প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে গেলে হয় জিরো, জিরো দিয়ে গুণ করলে টোটালটা জিরো হয়ে যায়। আবার বলছি এই টু আর এই টু কাটা, তাকে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান, প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটলে জিরো হয়, জিরো দিয়ে বিকে গুণ করলে জিরো হবে, জিরো দিয়ে এই টোটালটারে গুণ করলেও জিরো হবে। এবার দেখো এই টু আর এই টু কাটা, প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটলে হয় হচ্ছে জিরো, এখন জিরোর সাথে সি গুণ করলে হয় জিরো, সিক্স, সিক্স থেকে ওয়ান বাদ দিলে হয় ফাইভ, ফাইভকে স্কোয়ার করলে হয় পঁচিশ, টুকে স্কোয়ার করলে হয় ফোর। এখন দেখো আমরা উভয় পক্ষ থেকে ফোর আর ফোর বাদ দেবো, এই উভয় পক্ষের হর থেকে ফোর আর ফোর বাদ দিয়ে দিয়েছি, তাহলে তাকে ওয়ান আর তাকে পঁচিশ এ। দেখো এই পক্ষের সবগুলোর এই পক্ষে এবং এই পক্ষের সবগুলোর ওই পক্ষে নিয়েছি, সুতরাং চিহ্নের পরিবর্তন করি নাই, এখানে পঁচিশ গুণ আকারে আছে, ওই পাশে গেলে হবে ভাগ, তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। দেখো আমরা মাইনাস থ্রি দুই নঙ্গে বসিয়ে সি এর মান পেয়েছি, এবং এক্সের মান, এক্স ইকুয়াল টু মাইনাস হাফ দুই নঙ্গে বসিয়ে এর মান পেয়েছি। দেখো এ এবং সি এর মান পেয়েছি, কিন্তু এখন বি এর মান পাই নাই। এখন বি এর মান পাওয়ার জন্য আমাকে সহগ সমীকৃত করতে হবে, সহজ কথায় সহগ সমীকৃত করব। এখন সহগ সমীকৃত করার নিয়ম আছে যে আমরা যদি এক্সের সহগ সমীকৃত করি তাহলে এক্স ছাড়া কাউকে দেখব না, যদি কনস্ট্যান্টের সহগ সমীকৃত করি তাহলে কনস্ট্যান্ট ছাড়া কাউকে দেখব না, আর যদি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি তাহলে এক্স স্কোয়ার ছাড়া কাউকে দেখব না। এখন তিন নং সমীকরণে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই,
এখন দেখো তিন নম্বর সমীকরণ, এইটা তিন নম্বর সমীকরণ আমি দুই নম্বর সমীকরণে করতে পারতাম, কিন্তু দুই নম্বর সমীকরণে তোমার একটু বুঝতে কষ্ট হয়, তো এই জন্য আমি ভেঙে তোমাদের করে দিয়েছি। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবো, আমি আগেই বলেছি যার সহগ সমীকৃত করব আমি তাকে ছাড়া অন্য কাউকে চিনব না। দেখো আমার এখানে এক্স স্কোয়ার আছে কোথায় কোথায়, আমি সেটা একটু গোল দিই। এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এইখানে আছে, এক্স স্কোয়ার তিন জায়গায়, এই তিন নম্বর সমীকরণে তিন জায়গায় এক্স স্কোয়ার আছে। এখন এই এক্স স্কোয়ার ছাড়া আমি কাউকে দেখব না। এখন দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান, আবারও বলছি এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান, আবারও বলছি এক্স স্কোয়ারের সহগ ওয়ান সমান, দেখো এক্স স্কোয়ারের সহগ এ, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ প্লাস এক্স স্কোয়ারের সহগ হচ্ছে টু বি। দেখো আমরা ওয়ান ইকুয়াল টু এ প্লাস টু বি পেয়েছি। আমরা এই তিন নং সমীকরণে আরও আছে, এক্স আছে, এ বি আছে, এগুলো কিচ্ছু দেখি নাই, দেখছি কাকে, আমি শুধুমাত্র দেখছি এক্স স্কোয়ারকে। এখানে এক্স স্কোয়ারের সহগ ওয়ান, এখানে এক্স স্কোয়ারের সহগ এ, এক্স স্কোয়ারের সহগ টু বি, আমি এইটা পেয়েছি। যখন যার সহগ সমীকৃত করব তাকে ছাড়া অন্যকে দেখা যাবে না, অন্যগুলাকে দেখবে না, শুধুমাত্র এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে এক্স স্কোয়ারের সহগ লিখবে লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে। আর যদি এক্সের সহগ সমীকৃত করো বামপক্ষে এবং ডানপক্ষে লিখবে তাহলেই হবে। আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করছি। এখন দেখো এইটা এই ডানপক্ষের আমরা সবগুলো বামপক্ষে এনেছি, বামপক্ষের সবগুলারে আমি ডানপক্ষে নিয়ে গেছি, সুতরাং চিহ্নের পরিবর্তন করা লাগে না। এখন দেখো টু বি এটা প্লাস, ওই পাশে গেলে মাইনাস। এখন দেখো সেটা হলো এর মান ওয়ান বাই পঁচিশ, এর মান ওয়ান বাই পঁচিশ আসে, এর মান ওয়ান বাই পঁচিশ। এখন আমরা এটা লসাগু করবো, লসাগু হলো পঁচিশ, পঁচিশ আর এক গুণ করলে হয় পঁচিশ মাইনাস ওয়ান, পঁচিশ থেকে এক বাদ দিলে হয় চব্বিশ। উভয় পক্ষকে আমরা দুই দ্বারা ভাগ দিব, এটারে দুই দ্বারা ভাগ দিলে হয় বি, এখানে দুই দ্বারা ভাগ দিলে বারো দুগুণে চব্বিশ ভাগ পঁচিশ, তাহলে আমার বি এর মানও চলে আসলো। এর মানে আমরা প্রথমে পেয়েছি সি এর মান, তারপরে পেয়েছি এর মান, এরপরে আমরা সহগ সমীকৃত করে বি এর মান পেয়েছি। দেখো আমার জায়গার সংকটের কারণে আমরা এইটুকের পরে এইখানে গেছি, তোমরা অবশ্যই আমার দুই কলামে করা আছে, কলামে না নিচে নিচে করবে, প্রতি খাতায় পরপর পরপর করবে, কলম দিয়ে করবে না, আমি কারণ কলম দিয়ে করেছি, তোমার আমার জায়গার স্বল্পতা, আর যাতে তুমি যখন মোবাইল স্ক্রিনে দেখো বা যেভাবে হোক দেখো যাতে তোমার দেখাটা একটু বড় হয়, মানে বড় করে দেখতে পারো, এই জন্য আমরা আমি দুই কলামে লিখছি। আর এইটারেও তোমরা নিচে নিচে লিখবে, আমার জায়গা হয়নি বলে আমি এইটারে এই পাশে লিখেছি। দেখো এ বি সি এর মান পেয়ে গেছি, এখন এ বি সি এর মান আমি এক নং সমীকরণে বসাবো, কারণ এইটারে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছিল। আসো এক নং সমীকরণে বসাই, আমার এখানে যা ছিল তাই আমরা এখানে এ বি আর সি এর মান, বি এর মান আর সি এর মান বসিয়ে দিয়েছি। এর মান ওয়ান বাই পঁচিশ, বি এর মান বারো বাই পঁচিশ, আর সি এর মান মাইনাস নাইন বাই ফাইভ। এখন দেখো আমার এটা লব এটা হর, যখন উল্টাই দেবো তখন এই পঁচিশটা হরে চলে যাবে, এই ক্ষেত্রেও পঁচিশটা হরে চলে যাবে, আর এই ফাইভটা হরে চলে যাবে, আর মাইনাসে প্লাসে মাইনাস, আবারও বলছি মাইনাসে প্লাসে মাইনাস, এই যেটা এসেছে এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আরও একটু তুমি যদি করতে চাও করতে পারো, এখানে ওয়ান বাই ফাইভ কমন নিতে পারো, কমন নিলেও হবে, তবে এখানে রাখলেও কোনো সমস্যা নেই। তবে বলে দিলাম যে আরেকটু তোমাদের বলি যে ব্যাপারটা, সেটা হলো যে তুমি যদি এই লাইনের এই এক্সের মান না বসাতে চাও, না বসিয়ে যদি সহগ সমীকৃত করতে চাও সেক্ষেত্রেও করতে পারবা। এখানে আমি এক্সের মান মাইনাস থ্রি এবং মাইনাস হাফ বসাইছিলাম, যদি না বসিয়ে আমরা সহগ সমীকৃত করি সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার আসবে, অ্যান্সার আসবে না তা না। দেখো কিন্তু অঙ্কটা একটু বড় হলেও তুমি যদি পর্যায়ক্রমে পরপর করো আমি বিশ্বাস করি তুমি পারবে। আর যে ব্যাপারটা থাকে এই টাইপের আরও দুইটা অঙ্ক উদাহরণে আছে, আমি এর পরের লেকচারে আমি এই দুইটা অঙ্ক তোমাদের সমাধান করে দিব। আর একটা জিনিস বলি, আমি কিন্তু একই রকম অঙ্ক বলতে পারতাম, তোমরা নিজে করে নাও করে নিও, কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি যে নিজেকে করতে বললে দেখা যাচ্ছে দুই একটা লাইনে বাদ বুঝে না, সো আর অঙ্কটা সলভ করে না, দেখা যাচ্ছে অর্ধেক করে রেখে দেয়, কারণ ওইখানে আর দেখা যাচ্ছে বেঁধে গেছে বা পারতেছে না বা একটু যোগ বিয়োগে ভুল হচ্ছে। সো আমার প্রতিটা অঙ্ক করে দেওয়ার একটাই কারণ, যাতে তুমি অঙ্কগুলা ভালো করে বুঝতে পারো।
ভালো করে মানে কোনো জায়গায় যদি অঙ্ক তোমার করতে করতে আটকায় যায় সেক্ষেত্রে তুমি একটু দেখে নিলে। আর আরেকটা জিনিস বলার দরকার আছে, আমি কিন্তু এখানে প্রতিটা লাইন করে দিয়েছি, তুমি ইচ্ছা করলে এখান থেকে অনেকগুলা লাইন জাম দিয়েও করতে পারো, বাদ দিয়েও করতে পারো, তবে দেখবা আবার জাম দিয়ে যে হাত পা ভেঙে ফেলো না, হাত পা ভাঙা মানে তুমি ভুল করো না, এ ভুল কিন্তু করা যাবে না, এটা কিন্তু বুঝতে হবে। আর আমি সবসময় বলি একটা কথা, সেটা হলো গণিত শক্তের ভক্ত নরমের জম। গণিতকে তুমি যদি শক্ত হাতে নিতে পারো তাহলে তোমার কাছে সেটা হচ্ছে জ মানে শক্ত হাত, বলি সবসময় যে গণিত শক্তের ভক্ত, তুমি শক্ত হাতে নিলে গণিত তোমার কাছে ভক্ত হবে। আর যদি তুমি নরম হাতে নাও, যদি মনে করো যে গণিত তো আমি গণিত কঠিন বা আমি পারি না বা আমি পারবো না বা চর্চা যদি তুমি না করো তাহলে গণিত তোমার কাছে কঠিনই থেকে যাবে, কখনো সহজ মনে হবে না। তাই আমি বলবো গণিত চর্চা করবে, প্রতিটা বিষয় বুঝে বুঝে পড়বে, দেখবে ভালো করে বুঝবে, বুঝার পরে প্রতিটা লাইন চেষ্টা করবে করার। এবং আরেকটা জিনিস বলবো যে তোমাদের মধ্যে আরেকটা ধারণা আছে যে যে কোনো ব্যাপারে যে ধারণা এটাই যে পরীক্ষার সময় আমি পারি বা আমি পারবো বা পরীক্ষার সময় পারবো, এইটা না, প্রতিটা অঙ্ক সবসময় চেষ্টা করবা চর্চা করার, প্রতিটা অঙ্ক যখন চর্চা করবে দেখবে যে গণিত তুমি পারবে। আর আমাদের এই ক্ষুদ্র প্রয়াস হচ্ছে তোমাদের জন্য, যাতে তোমাদের উপকারে আসে এই জন্য আমাদের এই প্রয়াসটা। এবং যদি আমার এই অঙ্ক ক্লাসটা যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে তুমি এই আমার লেকচারটা শেয়ার দিবে, বা এবং যদি মনে করো আরও আপডেট নতুন নতুন সব ক্লাসের ভিডিও পেতে চাও, ক্লাস ম্যাথের বা অন্যান্য সাবজেক্টের ভিডিও পেতে চাও, সেক্ষেত্রে তুমি এই আমাদের এই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে। এবং যদি কোনো মতামত জানানোর থাকে তাহলে তুমি কমেন্টস বক্সে মতামত দিয়েও মতামতও জানাতে পারো। তো আমার এই লেকচারটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবা।